পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আপনারা সবাই দেখেছেন পশ্চিমবঙ্গে কতজন মারা গেছে কংগ্রেস সমর্থক, তা তো এই তৃণমূলের দ্বারাই খুন হয়েছে। এখন গঠবন্ধন উপরে যদি ওরা করে বা কোনো জোট করে, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরি যদি পাশাপাশি বসে ফিস ফ্রাই এবং চা খায়, তাতে যদি আপনারা ভাবেন যে নিচের তলার কংগ্রেস এবং সিপিএম কর্মীরা তৃণমূলকে ভোট দেবে জোট করে, এ হওয়া সম্ভব না পলিটিক্যালি, এটা আমার মনে হয় মূর্খতা। তো স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় সেই গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে পেরেছেন এবং সেই জন্য এই অ্যালায়েন্সে উনি থাকতে চাইছেন না।